আচ্ছা আপনার ভাই টিনের বাড়িতে এই ধরনের ডিজাইন করে দিতে পারবেন কিনা? টিনের বাড়িতে এই ধরনের ডিজাইন করে দিতে পারবো। চলে আসলাম একটা বেডরুমে, কত সুন্দর করে কালারফুল ডিজাইন করা হয়েছে। এটা রং সহ 18000 টাকা পড়বে, টিভির ক্যাবিনেটটা রং সহ কমপ্লিট। এই বিমের তলে ভাই একটা আমরা ডায়মন্ডের বোট লাগাই দিছি, যেন বিমটা না বোঝা যায়। এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাইদের কাছে, আর কালারগুলো তো চাইলে কাস্টমার যে কোনো কালার করতে পারবে চাইলে। ভাই এটা রং ছাড়া 240, রং সহ 260। 260 টাকায় কিন্তু আপনারা এত সুন্দর ডেকোরেশন করে নিতে পারতেছেন। উপরের ডিজাইনটা ভাই 100 টাকা রং সহ, 100 টাকা রানিং ফিট, উপরে 4500 টাকা ভাই, মাত্র 4500 টাকা, মাত্র 4500 রং সহ কমপ্লিট করে দিবেন। রং সহ কমপ্লিট। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে আমাদেরকে কই নিয়ে আসছেন ভাই? ভাই নিয়ে আসছে একটা চমৎকার কাজ দেখানোর জন্য। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইন করেছে কিন্তু ভাই জিপসাম দিয়ে, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। আরিফা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন থেকে তো পুরো ফ্ল্যাটের ডেকোরেশনটা আপনাদেরকে আমরা দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ফার্স্টে ড্রয়িং স্পেসে সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর করে কিন্তু সিলিং ডেকোরেশন করেছে ভাইয়া। আচ্ছা ভাই, আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলতেন? আমাদের অফিস মিরপুর গুদারাঘাট ভাই। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন? সারা বাংলাদেশে কাজ করে থাকি। আচ্ছা, আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি ভাই? এটা হলে সাভার আক্রাইল, আক্রাইল বাজার, আক্রাইল বাজার। আচ্ছা, আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন, যে কোনো ধরনের ডিজাইন কাস্টমার চয়েস করে দিলে আপনারা করে দিতে পারবেন? সব ধরনের ডিজাইন আমরা করতে পারি। আচ্ছা, তো এই যে ডেকোরেশনটা করেছেন, এটা কি কাস্টমারের চয়েসেই তো করা? কাস্টমারের চয়েসেই করা। আচ্ছা, আর এখানে কি করছেন ভাই? এটা এটা একটা টিভির ক্যাবিনেট করছে। এটা দেখেন, টিভির ক্যাবিনেট করা হয়েছে, এটাও জিপসাম দিয়ে করানো ভাই? জিপসাম দিয়ে করা ভাই। আচ্ছা, এগুলোর খরচ কেমন আসে যদি একটু বলতেন আমাদেরকে? ভাই এটা রং সহ 18000 টাকা পড়বে, টিভির ক্যাবিনেটটা রং সহ কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট 18000 টাকা পড়বে। 18000 টাকা যদি সাইজ ছোট বড় হয় প্রাইসটা কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা গ্যারান্টি দিচ্ছেন কত বছরের ভাই? 30 বছরের গ্যারান্টি ভাই। 30 বছরের গ্যারান্টি থাকবে? 30 বছরের গ্যারান্টি। আচ্ছা, আমরা যে সিলিংটা দেখতে পাচ্ছি, এটা কত টাকা স্কয়ার ফুটে কাজ করেন ভাই? এটা রং ছাড়া 240, রং সহ 260। 260 টাকায় কিন্তু আপনারা এত সুন্দর ডেকোরেশন করে নিতে পারতেছেন যে কোনো ধরনের ডিজাইন দিয়ে। আর এখানে যে লাইটিংগুলো করা হয়েছে, এটা যে আপনি যে হেল্প করেন, মানে লাইটিং করার জন্য কিভাবে কি যদি একটু বলেন? লাইটের সিস্টেম দিয়ে আমরা করে দেই, লাইটটা মালিকে কিনে দেয়, মালিক পক্ষ এটা বহন করে, তাই তো? জি ভাই। আচ্ছা আচ্ছা, যদি ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন বাদেও যদি যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো। আচ্ছা, আপনার ভাই টিনের বাড়িতে এই ধরনের ডিজাইন করে দিতে পারবেন কি? টিনের বাড়িতে এই ধরনের ডিজাইন করে দিতে পারবো। সেক্ষেত্রে প্রাইস কি সেমই থাকবে? প্রাইস সেমই থাকবে, কিন্তু সাইডে ওয়াল থাকতে হবে। আর সাইডে ওয়াল থাকতে হবে, তাহলে ওয়ালের উপর করা যাবে। এটা কি জানালা গেট না ভাই? এটা একটা জানালার গেট। আচ্ছা, এরকম একটা জামার গেটের খরচ কেমন পড়ে? 4500 টাকা ভাই। মাত্র 4500 টাকা? মাত্র 4500। রং সহ কমপ্লিট করে দিবেন? রং সহ কমপ্লিট। আচ্ছা, এখানে কিন্তু হাফ সিলিং আছে, বর্ডার কর্নার সিলিং, সব ধরনের কাজই আছে, সবগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে গেটের রাউন্ডটা, এই ডিজাইনটা তো জিপসাম দিয়ে করা হয়েছে। এটা জিপসাম দিয়ে করা হয়েছে ভাই। আচ্ছা, এরকম একটা রাউন্ডের খরচ কেমন আসে? মাত্র 2000 টাকা ভাই। 2000 টাকা এক এক সাইড? হ্যাঁ, এই সাইডে করা আছে, এই সাইডেও করা আছে। আচ্ছা, আমরা এই সাইডটা দেখাচ্ছি, দেখেন এই সাইডেও কিন্তু করা আছে। ওকে, আপনারা চাইলে এরকম গেটের রাউন্ড যদি আপনার বাসার ভিতরে করা না থাকে আগে থেকে, তাহলে কিন্তু চাইলে এই জিপসাম দিয়ে করা যাবে না? করা যাবে। আর এখানে যে ডিজাইনটা করেছেন, এটা হাফ সিলিং? জি ভাই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাইদের কাছে, আর কালারগুলো তো চাইলে কাস্টমার যে কোনো কালার করতে পারবে চাইলে ভাই। আচ্ছা, এখানে বিম ছিল একটা, বিমের পাশে এই অপশনটাতে একটা বিমের তলে ভাই একটা আমরা ডায়মন্ডের বোট লাগাই দিছি, যেন বিমটা না বোঝা যায়, দেখতে সুন্দর লাগে। ডায়মন্ডের বোর্ডের স্কোয়ার ফুট কত করে ভাই? ভাই এটা হলে ওই সিলিং এর মাপে 250 টাকা। আচ্ছা, পুরো সিলিং এর মাপে এটা কাজ করা হয়েছে? সিলিং এর মাপে। আচ্ছা, এগুলো স্কোয়ার ফুট কত করে ভাই? এটা 250 টাকা রং সহ ভাই। রং সহ 250 টাকা মাত্র? জি ভাই। আচ্ছা, এই সাইডে কিন্তু লাইটিং এর কাজটা বাকি আছে, তো এখানে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা যদি সিলিং রোজের স্পেসিফিক প্রাইস জানতে চাই, সিলিং রোজের প্রাইস কেমন আসে ভাই? একটা সিলিং রোজ রং সহ 1800 টাকা, রং ছাড়া 1300 টাকা। ওকে, আচ্ছা এবারে আমরা একটু বেডরুম দেখি ভাই। এখানে কিন্তু বেডরুমে চারটা বেডরুমের ডিজাইন করা হয়েছে, দেখেন চলে আসলাম একটা বেডরুমে, কত সুন্দর করে কালারফুল ডিজাইন করা হয়েছে। এখানে বর্ডার কর্নার এবং সিলিং রোজ করা আছে। সিলিং রোজের প্রাইস কত ভাই? এটা রং সহ 4500 টাকা। রং সহ 4500 টাকা? 4500 টাকা। আপনার পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছি, দেওয়ালটার ডিজাইন আপনারা করেছেন? দেওয়ালের ডিজাইনটাও আমরা করি নাই, কিন্তু আমাদের দিয়ে করাইলেও করতে পারবো। এই যে রং, রঙের কাজ এটা 80 টাকা করে রং সহ করবে, রং সহ লেবার চার্জ সহ সবকিছু সহ কমপ্লিট 80 টাকা। আপনার পিছনে একটা জানালার গেট করা আছে, এটা ওই 4500 টাকা ভাই। 4500 টাকা রং সহ? এটাও না, সেম সেম। এই দেওয়ালটা তো দেখেন ডিজাইন করা হয়েছে, আর এই উপরের ডিজাইনটা ভাই 100 টাকা রং সহ। 100 টাকা রানিং ফিট? রানিং ফিট। আর কর্নারগুলো কত করে? 400 টাকা কর্নার সহ, রং সহ 400 টাকা, রং সহ 400 টাকা পিস।
আচ্ছা দেওয়ালে চাইলে তো কাস্টমাররা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে, যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে। আচ্ছা আবার এবার আমরা যাচ্ছি আবার বেডরুমে, তার আগে আমরা এখানে দেখেন দেওয়ালটা, এই দেওয়ালটা তো পুরো দেওয়ালে ডিজাইন করা হয়েছে। তো এরকম দেওয়ালে যদি আপনারা ডিজাইন করতে চান 80 টাকা পার স্কোয়ার ফিট এবং রং সহ এভরিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন। তারপরে চলে যাচ্ছে আরও বেডরুম আছে এই সাইডে, বেডরুমগুলোতে মূলত বর্ডার কর্নার এবং সিলিং রোজ দিয়ে ডিজাইন করা হয়েছে। এরা একটা বেডরুমে চলে আসলাম। আচ্ছা এই দেওয়ালে রঙের কাজও কিন্তু ভাইরা করে থাকে, আপনারা করতে পারবেন। আচ্ছা এরকম একটা বেডরুমে যদি পুরো এরকম সিলিং রোজ বর্ডার কর্নার দিয়ে করে কত টাকা খরচ আসতে পারে? মাত্র 10,000 টাকা পড়বে ভাই রং সহ। আর এই জানালার গেট বাদে না? জানালার গেট বাদে। জানালার গেট 5-5, 10,000 টাকা, তাহলে 20,000 টাকা হয়ে যায়। 20,000 টাকা। আচ্ছা ভাই জিপসাম তো সাধারণত নষ্ট হয় না, লং টাইম রং নষ্ট হয় না ভাই, যদি পানি না পড়ে কোনো নষ্ট হয় না। তারপর দেখেন এই যে দেওয়ালটা কত সুন্দর। আচ্ছা এছাড়াও যদি চান আপনারা আরও কম বাজেটে করবেন, এখানে কিন্তু 56 ইঞ্চি না নিয়ে 32 ইঞ্চি সিলিং রোজ নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে ওরকমের আমরা কমের ভিতরে। আচ্ছা এরপরে চলে যাচ্ছে আরও একটা বেডরুমে, তো এই বেডরুমটাই আমরা দেখাবো কীভাবে ডেকোরেশন করা হয়েছে। দেখেন এখানে কিন্তু আমার স্টিপ আছে, সিলিং স্টিপ করা আছে এখানে। এটা ডাবল বিট দিয়ে ধরেন আপনার 14,000 টাকা পড়বে। ডাবল বিট দিয়ে? হ্যাঁ 14,000 টাকা। আর এই যে জানালার গেটটা দেখেন, জানালার গেটে তো অসংখ্য ডাইজ আছে আপনাদের কাছে না? যে কোনো মডেল চাইলে আমরা করে দিতে পারবো। আচ্ছা এরপরে এই যে এখানে একটা আছে, আপনার পছন্দ মতো যেভাবে যেখানে চান সেভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। এই সাইডে মেবি একটা নামাজের স্থান আছে তাই না? এটা একটা নামাজের রুম, এটা লাইটিং দেওয়া হয় নাই। এখানে দেখেন ছোট একটা সিলিং রোজ এবং বর্ডার কর্নার করা আছে, আর এখানে ছোট একটা জানালার গেট করা আছে। আর আপনারা তো টিভি ক্যাবিনেটের অসংখ্য ডিজাইন আছে, আমরা তো একটা ডিজাইন দেখেছি, এখানে আরও অসংখ্য ডিজাইন আছে। আরও অসংখ্য ডিজাইন আছে। আচ্ছা এবার আমরা আবারও সেম প্লেসে চলে আসলাম, তো এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো চাইলে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার করতে পারবেন। আর যদি কেউ চায় অ্যান্টিক কালার করতে, অ্যান্টিক কালার করতে পারবে। আচ্ছা ভাই আপনাদের এখানে আনুমানিক কতদিন টাইম লাগছে? টোটাল আমাদের 1 মাস সময় লাগছে কাজ করতে। 1 মাস সময় লাগছে? যদি কাজের পরিমাণ কম হয় তাহলে তো মানে টাইমও কম লাগবে তাই না? টাইম কম লাগবে। এরকম একটা সিলিং শুধু ডেকোরেশন করতে কতদিন আপনার টাইম লাগে? 1 সপ্তাহ। কালার সহ কমপ্লিট? কালার সহ কমপ্লিট। আচ্ছা তো ভাই আপনারা যারা প্রবাসে আছে, অনেকে প্রবাস থেকে কাজ করতে চায়, তারা কিভাবে কাজ করবে? তারা আমাদের সাথে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবে। তাদের জন্য আপনাদের বাসার ঠিকানা দিলে আপনারা গিয়েই তো কাজ করে দিতে পারবে, তাদের তো দেশে থাকা লাগবে না। দেশে থাকা লাগবে। আচ্ছা আর যদি কোনো গুগল থেকে কোনো ডিজাইন পছন্দ করে তারা দেয় আপনাদের, সেটা করে দিতে? যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো। আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ার, আপনারা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসে আছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।